নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি চাকরির আপডেট নিয়ে কথা বলছি যে চাকরির আপডেটটি সম্পূর্ণ প্রাইভেট এবং জেনুইন চাকরি এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট জব কোনো রকমে কিন্তু এটা রাস্তায় ঘুরে ঘুরে কাজ না এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চাকরি কিভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি আপনাদের কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলো আমি এক এক করে বলছি দেখে নাও তাড়াতাড়ি তো দেখো টাটা টি কোম্পানিতে কিন্তু নতুন করে ছেলে এবং মেয়ে নিয়োগ চলছে অর্থাৎ কর্মী নিয়োগ চলছে টাটা টি কোম্পানিতে টাটা টি কোম্পানি কিন্তু টাটা টি কোম্পানি টি প্যাকিং টি প্যাকেজিং এবং ডেলিভারি এই সমস্ত কিছু করতে হয় তো এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে কি কী ডিপার্টমেন্ট রয়েছে কত টাকা স্যালারি সব বলছি আমি এক এক করে তবে যারা চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো টাটা টি কোম্পানিতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব মানে পুরুষ মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য এখানে তোমাদের যে বয়সী মা সেটা লাগবে আঠেরো বছরের উপরে অর্থাৎ আঠেরো বছরের উপরে উনিশ বছর থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের চল্লিশ বছর পর্যন্ত এখানে কোনো রকমের কিন্তু বাইরে বাইরে ঘুরে কাজ না এখানে কিন্তু ওয়ে হাউসে চাকরি এবং ডেলিভারির যে কাজ সেই কাজ এবং লোকেশন কোথায় কোথায় রয়েছে সেগুলো আমি এক এক করে বলছি আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো সত্তরটি কোম্পানির পক্ষ থেকে যে নোটিফিকেশান দিয়েছে সেখানে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো সত্তরটি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে চাকরির জন্য ডিউটি আওয়ার্স আট থেকে ন ঘন্টা ডিউটি আওয়ার্স আট থেকে ন ঘন্টা তোমাদের এখানে কি কী কাজ সেটা একবার দেখো দেখো প্যাকিং প্যাকিং রয়েছে আদার্স চেকিং রিসিভ রয়েছে প্যাকিং প্যাকেজিং একটা ডিপার্টমেন্ট আদার্স চেকিং রিসিভ একটা ডিপার্টমেন্ট ডেটা এন্ট্রি একটা ডিপার্টমেন্ট এবং সব শেষের ডেলিভারি এই সমস্ত কাজগুলো রয়েছে এবার প্যাকিং প্যাকিংয়ের ক্ষেত্রে যে কোনো যোগ্যতায় তোমার আবেদন করতে পারবে যে কোনো যোগ্যতায় পড়াশোনার লাগবে না ডেটা এন্ট্রির ক্ষেত্রে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ লাগবে মাসিক বেতন বা স্যালারি কত স্যালারি হচ্ছে চোদ্দো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত ঠিক আছে চোদ্দো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি বলা হয়েছে এই স্যালারি কিন্তু তোমাদের পর দু বছর পর পর বেড়ে যাবে ঠিক আছে এই স্যালারি দু বছর পর পর বাড়বে ইএসআই পি এই দুটো সুবিধা তোমরা এখানে পাচ্ছ ইএসআই এবং পি এফ এই দুটো সুবিধা পাচ্ছ তোমাদের ছুটির যে পয়সা সেই পয়সা দেওয়া হবে আর যারা পারো না কাজ রকম কোনোদিন এক্সপিরিয়েন্স নেই তোমাদের জন্যও কিন্তু কোম্পানি ট্রেনিং দিয়ে নেবে এক মাস এবার একই যে এক মাস বা এক সপ্তাহ ট্রেনিং দেবে এই যে টাকাটা এই টাকাটাও কিন্তু তোমাদের দেওয়া হবে এই টাকাটাও কিন্তু তোমরা পাবে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন মানে কোনো রকম অনলাইনে ফর্ম ফিল আপ বা এরকম কিছু না অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু একদিন ছুটি থাকছে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু একদিন করে ছুটি পাবে হলিডেগুলোতে তোমাদের ছুটি আছে দুটো রোটেশনাল শিফট রয়েছে মর্নিং এবং ডে দুটো রোটেশনাল শিফট রয়েছে জব লোকেশানগুলো দেখে নাও অবশ্যই তো দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গা অবশ্যই আছে নর্থ বেঙ্গলে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে যেমন নদীয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা আরও বিভিন্ন ডিটেলস জানার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তুমি ফোন করতে পারো এইচ আরকে সমস্তটা জানার জন্য এবং তার সাথে তোমরা অ্যাপ্লাইও করতে পারো এই নাম্বারে ফোন করে ভিডিওর মধ্যে যে নাম্বার আছে এই নাম্বার তোমরা ফোন করে নাও এইচ আর গাইড করে দেবে তোমাদের